ছিলেন। সুতরাং আনুগত্যশীল হতে হবে, সব কাজে আল্লাহর বিধান মেনে চলতে হবে, এটার নাম ইসলাম। যেখানে আল্লাহর যে বিধান সেখানে সে বিধানটা মানতে হবে। শুধু মসজিদে আল্লাহর বিধান, বাইরে আল্লাহর বিধান নেই। আমরা তো মসজিদে আল্লাহর বিধান মানছি আর বাইরে গিয়ে আল্লাহর বিধানকে কাচের গ্লাসের মতো চুরমার করে ভাঙছি। আমরা ঘরের মধ্যে আমাদের ইসলামের বিধান নেই, স্ত্রীর সাথে ইসলামের বিধান নেই, সন্তানের সাথে ইসলামের বিধান নেই। সন্তান কী করছে আজকে? দিন তো বলা হয় অনুসরণের নামকে, কোরবানির রূহ এটাই ছিল, এটা কোরবানির প্রাণ। যে মানুষ যতদিন পর্যন্ত অনুকরণ করে না সে কোনোদিন মানুষ হতে পারে না। ইনসান ইনসান তখনই হয় যখন সে ইত্তেবা করে, অনুসরণ করে কাকে? আল্লাহ এবং তার রসুলকে, তখনই সে সত্যিকার মানুষ হয়। এই অনুসরণ অনুকরণ ছাড়া নিজের মন মতো যা ভালো সেটা করা, এটা মনুষ্যত্বের বৈশিষ্ট্য নয়, মনুষ্যত্বের বৈশিষ্ট্য এটা নয়। কোরবানির প্রাণে এ কথা, রূহ এ কথা ছিল যে আল্লাহর হুকুমটাই অগ্রগণ্য, আল্লাহর হুকুমের সামনে আমার নিজের ভালো মন্দ বোঝার কোনো কিছু নাই, এটা আল্লাহর হুকুম, এটা আমাকে পালন করতে হবে। এটা হচ্ছে কোরবানির রূহ, যে রূহ নিয়ে ইব্রাহিম আলাইহিসসালাম সন্তানকে কোরবানি করতে গিয়েছিলেন, উদ্যত হয়েছিলেন, এটা কোরবানির রূহ। তিন দিন পরে আপনি গরু জবাহ করতে পারবেন কিন্তু এটা কোরবানি হবে না। কেন? কারণ তিন দিন আল্লাহর বিধান ইত্তেবা করে, অনুসরণ করে এই কাজটা পশু জবাহ করলে এটাকে কোরবানি বলা হতো। তিন দিন পরে আজকে আপনি গরু জবাহ করেন, খাসি জবাহ করেন, এটা জবাহ হবে, হালাল হবে, আল্লাহর নামে জবাহ করলে খাওয়া যাবে, কিন্তু এটাকে কোরবানি বলার সুযোগ নেই। কেন? কারণ কোরবানি তিন দিনের মধ্যে নির্দিষ্ট ছিল, তিন দিন, দশ এগারো বারো, দশ এগারো বারো শেষ, কোরবানি শেষ। এতে বোঝা যায় যে আল্লাহর হুকুমের কারণেই তিন দিন কোরবানি হয়েছে। সুন্নত এবং বিদআতের মধ্যে পার্থক্য এটা, সুন্নত সেটাকেই বলা হয় যেটা আল্লাহ এবং তার রসূলের হুকুম আছে, বিদআত বলা হয় যেটাতে আল্লাহ এবং রসূলের অনুমোদন নাই, এমন কাজকে বিদআত বলে। তিন দিন পরে আপনি চাইলে এটাকে নিজের পেশি শক্তির বলে কোরবানি বানাতে পারবেন না। এটাকে সুন্নত আর বিদআতের পার্থক্যটা এমন। মাগরিবের নামাজ তিন রাকাত, আপনি চার রাকাত পড়লে কোনো গুনাহ তো করলেন না, ঠিক ভালো কাজই তো করলেন, কিন্তু ভালো কাজটা আপনার মন মতো হলো, আল্লাহ এবং রাসূলের তরিকায় হলো না। কারণ আল্লাহ পাকের হুকুম হলো মাগরিব তিন রাকাত, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছেন মাগরিব তিন রাকাত, মাগরিবের সালাত, কিন্তু আপনি আদায় করলেন চার রাকাত। চতুর্থ রাকাতে তো আপনি কাউকে গালি দেননি, ভালো কাজই করেছেন, সূরা কেরাত পড়েছেন, কোরআনে কারিমই তিলাওয়াত করলেন, কিন্তু এই তিলাওয়াতটা চতুর্থ রাকাত পড়ার কারণে আগের তিন রাকাতকে নষ্ট করে দিবে, কারণ এই পুরো নামাজটা আল্লাহ এবং তার রাসূলের তরিকায় হয়নি, নিজের মন মতো হয়েছে। তো নিজের মন মতো কাজটাকে বর্জন করাই কোরবানির চেতনা, শিক্ষা, আল্লাহর হুকুমের সামনে সারেন্ডার। এই শিক্ষাগুলো পর্যালোচনা করুন, আরেকজনের সাথে ডিসকাস করুন, এরপরে এগুলোকে হৃদয়ের মধ্যে স্থান দিন, সেভাবে সারা জীবন চলুন, আল্লাহ পাক আপনাকে সফল করবেন দুনিয়াতে আখেরাতে। মাগরিবের নামাজ তিন রাকাত নিজের থেকে পড়লাম, এই জন্য এটা নষ্ট হয়ে গেল, এটাকেই বলে সুন্নত আর বিদআতের পার্থক্য। সুন্নত তো সেটাই যেটা রসুলের তরিকায় হয়, রসুলের অনুমোদনের বাইরে যেটা ওটা সুন্নত নয়, এটা বিদআত। মাগরিবের নামাজ চার রাকাত পড়লো, এটা সুন্নত নয়, এটা ছিল কোরবানির আসল রূহ এবং প্রাণ, আল্লাহর হুকুমের সামনে সালেন্ডার হও। ইন্নামা ইয়াতাকাব্বারুল্লাহু মিনাল মুত্তাকিন, কোরবানির চেতনা, আল্লাহ পাক মুত্তাকির তাকওয়া কোরবানিকে কবুল করেন। অনেকে ইয়ানায়লুহু তাকওয়া, কোরআনে কারিমে বলা হয়েছিল সেই আয়াতে কারিমা, তাকওয়া আল্লাহর কাছে পৌঁছে, শুধু কোরবানির ক্ষেত্রে নয়, কোরবানির পশুর ক্ষেত্রে যেমন অন্তরস্থ তাকওয়া আল্লাহর কাছে পৌঁছে, সব ক্ষেত্রে জীবনের তাকওয়া আছে, আল্লাহর ভয় এবং খাশিয়াত আছে, এটাকে সর্বত্র চর্চা করতে হবে। ঘরের মধ্যে আমি একা যুবক, হাতে আমার অ্যান্ড্রয়েড সেট, দামি মোবাইল, এই মোবাইলের মাধ্যমে পুরো বিশ্ব আমার হাতে,
ঘরের মধ্যে ওয়াইফাই আছে, আমি ঘরে একা, বাসায় আর কেউ নেই, দরজা ক্লোজ করা আছে, বন্ধ আছে, আমি একা ঘরে, শয়তান তো ওয়াসওয়াসা দিবে যুবককে। কিন্তু এই যুবক যদি বলে হাবিলের মতো, ইন্নি আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি রব্বুল আলামিনকে ভয় করি ঘরের ভেতরে ঘরের বাইরে, যেমন বাইরে করি তেমন ঘরে করি, যেমন সরবে করি তেমন নির্জনেও করি। এগুলো কোরবানির চেতনা। আজকে মোবাইল ইত্যাদির কারণে ওই যে কি ভিডিও বের হয়েছে, একটাকে গ্রেফতার করেছে, টিকটক না কি বলে এগুলো, এই ধরনের মাধ্যমে ভিডিও বানিয়ে বানিয়ে এরপর ইনকাম করার একটা রাস্তা ধান্দা বের করেছে, উপার্জনটা সম্পূর্ণ হারাম। এভাবে উপার্জন করা, এক ছেলে মাত্র দু মাসে 50,000 সে আর্ন করলো, ইনকাম করলো, টিকটক ভিডিও বানালো, এগুলো বানিয়ে, এগুলো যারা করছে উঠতি বয়সের কিছু ছেলেরা, যারা টিনেজ, এরা কিশোর গ্যাংয়ে তারা লিপ্ত হচ্ছে, এদের এরা কিশোর গ্যাংকে উৎসাহিত করছে, প্রমোট করছে। এই উঠতি বয়সের ছেলেগুলো, আমাদের সন্তানগুলো, যেখানে তাদের পড়াশোনা অধ্যাবসায়ের সাথে থাকার কথা, সেখানে তারা এই সমস্ত কাজ করে, এই বয়সের ছেলেগুলো তারা আজকে জায়গায় জায়গায় তারা প্রভাব সৃষ্টি করছে, আধিপত্য বিস্তার করছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যাও হয়েছে পেছনে এই কিশোর গ্যাং। সাবধান থাকা সন্তানদের ব্যাপারে, সচেতন থাকা নিজের উঠতি বয়সের সন্তানদের ব্যাপারে, এরা যেন কিশোর গ্যাংয়ে নিজের নামটা না লেখায়। এই উত্তরাতেও আছে আমাদের বিভিন্ন মহল্লা এলাকা ভিত্তিক এরকম কিশোর গ্যাং গড়ে উঠছে, যাদের মাধ্যমে সামাজিক শৃঙ্খলা নষ্ট হচ্ছে, যাদের হাতে, যারা সমাজের মানুষকে সুন্দরভাবে জীবনযাপন করতে দিচ্ছে না। কিশোর গ্যাং অত্যন্ত মারাত্মক, এগুলোকে বিষটাকে এখন থেকেই নষ্ট করে দিতে হবে। মহল্লায় মহল্লায় যারা এই সমস্ত কাজ করে, এদের এরা আবার উৎসাহিত করছে ওই কিশোর গ্যাংয়ে আধিপত্য বিস্তার করার, এলাকার মধ্যে বড়দের সাথে অসম্মানের আচরণ করা, এই কাজগুলো করছে। যারা যদি এমনটাই চলতে থাকে তাহলে প্রজন্ম কোন দিকে যাচ্ছে, ইব্রাহিম আলাইহিসসালাম প্রজন্মকে কোন দিকে টানছেন, আর আমাদের অসতর্কতার কারণে প্রজন্ম কোন দিকে যাচ্ছে, আমাদেরকে ভালো করে এটা বুঝতে হবে। ইব্রাহিম আলাইহিস ইসলাম সন্তানকে ওসিয়ত করলেন ইসলামকে আঁকড়ে ধরে থাকার মৃত্যু পর্যন্ত। আমাদের আম্বিয়া আলাইহিমুস সালামগণের এই ফিকির ছিল, তারা সন্তানদের দুনিয়া আখেরাতের কল্যাণ এবং সফলতার চিন্তা করতেন, আর আমাদের চিন্তা, আমাদের সন্তানদের শুধু দুনিয়া কেন্দ্রিক সফলতার চিন্তা। কিন্তু আমাদের নবীদের চিন্তা দেখুন, সন্তানকে ওসিয়ত করছেন ইসলামের উপর থাকার জন্য, এটা নবী সুন্নত আদর্শ, এটা নবীদের সেই আদর্শ ধারণ করতে হবে, সন্তানদের দুনিয়া আখেরাত উভয় জাহানের কল্যাণ এবং সফলতার জন্য আমাকে ফিকির মন্দ হতে হবে। আমার সন্তান নেককার হচ্ছে কিনা, দিনদার হচ্ছে কিনা, আমার সন্তান প্রকৃত মুসলিম হচ্ছে কিনা, আমার সন্তান সত্যিকার মুসলিম হচ্ছে কিনা, এটা তো দেখার দায়িত্ব আমার, এটা বোঝার দায়িত্ব আমার। আমি আমার সন্তানকে বড় ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দিলাম, যে আমার সন্তান বড় শিক্ষিত হবে, হায়ার এডুকেটেড হবে আমার সন্তান, কিন্তু আমার সন্তানের আখেরাতের কোনো ফিকির আমি করলাম না। কিন্তু নবীগণ করতেন সন্তানের আখেরাতের ফিকির। নূহ আলাইহিসসালাম, সাইয়্যিদুনা নূহ আলাইহিসসালাম, প্লাবন এসছে সন্তানটা চোখের সামনে, প্লাবনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, সন্তানকে তখনও বললেন এখনো সময় আছে, ফিরে আসে ইমানের সাথে। ইয়া বুনাইয়া ইরকাম মাআনা ওয়ালা তাকুম মাআল কাফিরিন, ফিরে আসো, ইমান ইমান গ্রহণ করলেই তুমি নৌকাতে চড়তে পারবে, কিস্তিতে চড়তে পারবে, ইমান ছাড়া তো চড়ার সুযোগ নেই, আল্লাহর থেকে শর্ত করা এটা, ইমানদারদেরকে উঠাও। কিন্তু সন্তান বলল সাআবি ইলা জাবাল ইয়াসিমুনি মিনাল মা, আমি পাহাড়ে গিয়ে আশ্রয় নেব, অসুবিধা নেই, আপনি আপনার পথে হাঁটেন, আমি আমার পথে হাঁটি, আপনি আপনার আদর্শ নিয়ে চলেন, আমি এটাকে আমার আদর্শ মনে করি না, আমি আমার আদর্শ নিয়ে চলবো। সাআবি ইলা জাবাল ইয়াসিমুনি মিনাল মা, পাহাড়ে উঠে গেলে আমি প্লাবন থেকে বাঁচতে পারবো। কিন্তু রক্ষা কে করেন,
বিপদে আপদে মানুষকে রক্ষা কে করেন? আল্লাহ করেন। সে কি চাইলেই বাঁচতে পারবে? মা লাহু মিন আল্লাহি মিন আসিম, আল্লাহ ছাড়া রক্ষাকারী কেউ নেই। এই যে নেত্রকোনাতে গত পরশু দিন বেশ কিছু আলেম ওলামা কওমি মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষার্থীদের বিরাট একটা দল তারা নৌভ্রমণে বেরিয়েছিল। কি জানতো তারা? তাদের স্ত্রী সন্তান দেখি জানতো যে এরা বাড়ি থেকে জীবনের জন্য শেষবারের মতো বিদায় নিচ্ছে, তাদের সাথে আর কথা বলার সুযোগ হবে না, স্বামীর সাথে স্ত্রীর কথা বলার সুযোগ হবে না, ছোট্ট বাচ্চাগুলো আছে, বাবার আর হাসি মুখ আমাকে দেখতে আমি দেখতে পারবো না, আমি বাবার ফিরে আসলে বাবার থেকে সফরের গল্প শুনতে পারবো না। তারা কি বুঝেছিলেন এই কথা? কিন্তু সেখানে ডুবে ঢেউ আসলো, ঢেউর ভেতরে চলে গেল পুরা নৌকটলার। 48 জনের মধ্যে 18 জন মানুষের একসাথে এভাবে চলে যাওয়া, এটা কত মানে বেদনাদায়ক বিষয়। এর মধ্যে এরা আলেম ওলামা, ভবিষ্যত আলেম, যারা জাতির কাণ্ডারি হবে, হতো উম্মতের কাণ্ডারি হতো। এই বীজগুলো এখানেই শেষ হয়ে গেল, নিশ্চিহ্ন হয়ে গেল। এক পরিবারের 8 জন, বাবা, 2 ছেলে, 2 ভাতিজা, 2 ভাতিজি, ঈদের আনন্দে একটু ঘুরে ঘোরানোর জন্য নিয়ে গেল ভাগিনা। একই পরিবারের 8 জন যদি অ্যাট এ টাইম দুনিয়া থেকে চলে যায়, তাহলে সেই পরিবার এবং আত্মীয় স্বজনের অবস্থাটা কি? যে স্ত্রী আজকে বিধবা হয়ে গেল, যে সন্তানগুলো আজকে এতিম হয়ে গেল, তো আল্লাহর কাছে পানাহ চাওয়া যে আল্লাহ আমাদেরকে আকস্মিক মৃত্যু থেকে বাঁচান। নবী আলাইহিসসালাম দোয়া শিখিয়ে গিয়েছে যে আল্লাহ আপনি আমাদেরকে আকস্মিক মৃত্যু থেকে বাঁচান। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন সুইল কাযা, আল্লাহ আমাদেরকে আকস্মিক মৃত্যু থেকে বাঁচান। এই জন্য ঘর থেকে বের হওয়ার সময় অবশ্য অবশ্যই পড়ে নেবেন বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, পরে ঘর থেকে সুন্নত তরিকায় বের হন। আল্লাহ পাক সারা সফরে আপনাকে হেফাজত করবেন, সারা সফরে হেফাজত করবেন। সফরের দোয়া পরে ঘর থেকে বের হন, আল্লাহ পাক হেফাজত করবেন। বাকি মৃত্যু যদি থাকে তো আসবেই, যেমন কিছু কিছু মৃত্যুতে কষ্ট বেশি আসে। নবী আলাইহিসসালাম বলেছেন ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা, মৃত্যু তো কিছু এমন আছে যেগুলোতে কষ্ট মানুষ বেশি পায়, কিন্তু আমাদের বলার কিছু নাই, কারণ আমরা সেটাই বলবো যে কথা বললে আমাদের রব খুশি থাকেন। ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা, এই মানুষগুলোর জন্য দোয়া করি। হাদিসে আসছে আল গারিকু শাহীদুন, যে পানিতে ডুবে মরল সেও শহীদ, আগুনে পুড়ে মরল সেও শহীদ, প্লেগে মরল মহামারীতে সেও শহীদ। শর্ত হলো ইমান থাকতে হবে, আকীদা বিশুদ্ধ হতে হবে। এরা সবাই আলেম ওলামা, শিক্ষার্থী মাদ্রাসার, এদের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন এদের সবাইকে শহীদি মর্যাদা দান করে। আর এদের পরিবারগুলোর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব, এদের পাশে দাঁড়ানো। আল্লাহ পাক পরিবারগুলোকে যেন সবর করার তৌফিক দান করে। লেবাননের মধ্যে বিস্ফোরণ হলো, সেখানে অনেক মুসলমান ইন্তেকাল করেছেন, তারা শহীদ হয়েছেন, তাদের জন্য দোয়া করা। আজকে বাবরি মসজিদ, যে মসজিদটা, যে মসজিদের ইতিহাস ঐতিহ্য এটা স্বীকৃত, চরম স্বীকৃত। যে হিন্দু সেও পর্যন্ত বলে যে এখানে রামের কোনো, এখানে মন্দির ছিল না, এখানে মসজিদই ছিল। প্রত্নতত্ত্ব বিশারদগণের ভাষ্য, এটা এখানে মসজিদ ছিল। যারা ইতিহাস বেত্তা তারা বলে এই জায়গার ইতিহাস হলো এখানে মসজিদ ছিল, কোনো রাম মন্দির ছিল না। কিন্তু ভারত তার হিন্দুত্ববাদী পেশি শক্তির বলে, আদালতকে প্রভাবিত করে এমন একটা রায় নিজেদের পক্ষে, মন্দিরের পক্ষে নিয়ে নিয়েছে। পুরা বিশ্ববাসী নির্হতবাক হয়েছে, তাদের যারা নিজেরা বলে আমরা ধর্মনিরপেক্ষ, ধর্মনিরপেক্ষতার এরা হচ্ছে ধর্মনিরপেক্ষতার স্লোগান দেয়, কিন্তু মুসলমানদের মসজিদ, বাবরি মসজিদ, যার সাথে মুসলমান ইসলামের ইতিহাস ঐতিহ্য জড়িত, বহু প্রাচীন মসজিদ, সেখানে তারা আজকে উদ্বোধন করেছে মন্দির নির্মাণের জন্যে। এই উদ্বোধন করে সারা বিশ্বকে অবাক করে দিয়েছে তাদের পেশি শক্তি। তো আল্লাহর শক্তির সামনে তো এই শক্তি খুব সামান্য। একদিন যেমন আয়া সফিয়া তুরস্কের 86 বছর পরে
এটা আবার মসজিদে রূপান্তর হয়েছে ইনশাআল্লাহুল আজিজ। বাবরি মসজিদে পুনরুদ্ধার হবে ইনশাআল্লাহ। অপেক্ষার পালা, হয় আমরা করব না আমাদের সন্তানরা উদ্ধার করবে, তারা না করতে পারলে তাদের সন্তানরা বাবরি মসজিদকে উদ্ধার করবে। এই যে মিশন, মসজিদ পুনরুদ্ধারের মিশন, এ মিশন জ্বালবে আগুন যুগ থেকে যুগ যুগান্তরে, যুগ থেকে যুগ যুগান্তরে এই মিশন চলে যাবে বাবরি মসজিদ ইনশাআল্লাহ। আল্লাহ পাক, আল্লাহ পাক এই মসজিদ আবার মুসলমানদেরকে ফিরিয়ে দেবেন। মুসলমানদের সর্বস্তর থেকে প্রতিবাদ জানা উচিত। আপনি বলবেন আমার দেশে প্রতিবাদ করে লাভ কি, আমার দেশে প্রতিবাদ করে আমি আমার আল্লাহকে এই কথার সাক্ষ্য দিব, দেখাতে চাবো, দেখাতে চাই আমরা যে আল্লাহ এই ঘৃণ্য কাজের বিরুদ্ধে আমরা আমরা প্রতিবাদ করেছি, এটা ঘৃণা করেছি। প্রতিবাদ, যে কোনো অন্যায় মন্দ কাজ দেখলে প্রতিবাদ করার যদি ক্ষমতা থাকে হাত দিয়ে সেটাকে প্রতিহত করা, এটা ইমানের দাবি। আর যদি হাত দিয়ে ক্ষমতা না থাকে তো জবান দিয়ে, জবানটাও তো আল্লাহ দিয়েছেন হক কথা বলবার জন্যে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবার জন্যে। তো এই জবানে প্রতিবাদ করা ইমানের দ্বিতীয় স্তর। মুখ দিয়েও যদি না পারে ফাবি লিসা তা ফাবি কলবে, অন্তর দিয়ে ঘৃণা করবে। আর নবীজি বলেছেন ওদালিকা আদআফুল ঈমান, ইমানের সর্বনিম্ন স্তর অন্তর দিয়ে ঘৃণা করা। তো আমরা আমাদের জবান দিয়ে হকের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, এটা তো ইমানের দাবি, এটা ইমানের দাবি। কে চায় দুর্বল ইমানদার হতে? দুর্বল ইমানদার হতে তো আমরা চাই না। সুতরাং বাবরি মসজিদের ব্যাপারে মুসলমানদের সর্বত্র সারা পৃথিবীতে মুসলমানদের পক্ষ থেকে প্রতিবাদ আসা উচিত। মুসলমানদের আমল এটা, এখন করণীয় এটা। আর এই সমস্ত যে সমস্ত মুসলমান ইন্তেকাল করলেন এভাবে খুবই হৃদয় বিদারক। ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইযনিল্লাহি কিতাবাম মুআজ্জালা, যাদের মৃত্যু আল্লাহ পাক লিখে রেখেছেন যে সময়ে সেই সুনির্দিষ্ট সময়ে তো মৃত্যু আসবেই, মৃত্যু আসবে। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবা, মুসীবত আসলে মুমিনের দায়িত্ব এটা বলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটার দর্শনটাকে লালন করা। আমরা আল্লাহর জন্য, আল্লাহর মালিকানায় আমরা আল্লাহর গোলাম, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তো আল্লাহর কাছেই ফিরে যাব। তো ফিরে যেয়ে তো যাব, বিশ্বাস করি, বলিও স্বীকৃতিও দেই, কিন্তু ফিরে যাওয়ার পথে আমি পাথেয় গ্রহণ করছি কিনা, পাথেয় গ্রহণ করছি কিনা। তাজাওয়াদ মিন হায়াতিকা লিল মাআদি, দুনিয়া থেকে আখেরাতের সঞ্চয় গ্রহণ করে যাও, দুনিয়া থেকে যাও। ওয়াকুম লিল্লাহ ওয়াজমা খাইরা জাদি, আল্লাহর জন্য, আল্লাহর জন্য প্রস্তুত হও, বের হয়ে যাও, আল্লাহর জন্য দাঁড়াও, উত্তম পাথেয় সংগ্রহ করো, ইমান ও আমলের, ইমান ও আমলের পাথেয় সংগ্রহ করো। ওয়ালা তারকান ইলা দুনিয়া কাসীরা, দুনিয়ার দিকে বেশি ঝুঁকে যেও না। ফা ইন্নাল মালা ইউজমাউ লিন্নাফাদি, মাল তো ক্ষণিকের জন্য জমা করা হয়। আল মালু ওয়াল মা ইনদাকুম ইয়ানফাদ, কোরআনে আল্লাহ বলেন তোমাদের হাতে যা আছে এটা ধ্বংসশীল, শেষ হয়ে যাবে এটা। কুল্লু মান আলাইহা ফান, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, আল্লাহর জাত ছাড়া সব ধ্বংসশীল। তো এই সম্পদ, ফা ইন্নাল মালা ইউজমাউ লিন্নাফাদি, কেন জমা করা হচ্ছে, মানুষ সঞ্চয় করে সম্পদ, এটা তো এক সময় শেষ হবে। তো এটার পেছনে না ঝুঁকে আখেরাতের পাথেও দুনিয়া থেকে সংগ্রহ করার কাজে নিজেকে নিয়োজিত রাখো, ব্যস্ত রাখো। তোমার নির্ধারিত সময়ে তোমার মৃত্যু চলে আসবে, যেখানে আল্লাহ পাক তোমার মৃত্যু লিখে রেখেছেন সেখানেই আসবে। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, ওমা তাদরি নাফসুম বিআইয়্যি আরদিন তামুত, কোথায় তোমার মৃত্যু হবে তুমি জানো না, কিন্তু ফা ইন্নাহু মুলাকিকুম, মৃত্যু তোমাকে সেখানেই অ্যাটাক করবে, সেখানে গিয়ে তোমাকে ধরে ফেলবে। সুতরাং আতারদা আন তাকুনা রাফীকা কওমিন, তুমি কি চাও এমন ব্যক্তির সঙ্গী হতে, লাহুম জাদুন ও আংতাফি গাইরি জাদি, যার পাথেও আছে কিন্তু তোমার তো পাথেও নেই। সুতরাং যার পাথেও আছে এমন আল্লাহওয়ালাদের সাথে উঠা বসা করো, তাদেরকে বন্ধু বানাও, সঙ্গী বানাও, তাদের নির্দেশনা রাহনুমাইতে চলো, তাহলে তোমারও কিছু পাথেও সংগ্রহ হবে। ইব্রাহিম আলাইহিস সালাম যে চেতনা আমাদেরকে দিয়ে গিয়েছেন কোরবানির, এই চেতনাগুলো আল্লাহর জন্য নিজেকে সঁপে দেয়া আর যা আল্লাহর জন্য বিলীন করা, আল্লাহর হুকুমকে মেনে নেওয়া, আল্লাহর আদেশ নিষেধের বাইরে নিজের পক্ষ থেকে কোনো কিছু দাঁড় না করানো,
এগুলো ইব্রাহিম আলাইহিস ইসলামের কোরবানির চেতনা এবং শিক্ষা, এগুলো অন্তরে ধারণ করলে হৃদয়টা আলোকিত হবে, হৃদয়টা আলোকিত হবে। আমি দুনিয়াতেও সফল হব, আখেরাতেও সফল হব, আর দুনিয়া থেকে মৃত্যুর পাথেও সংগ্রহ করার চেষ্টা করি, আখেরাতকে ভুলে না থাকি, ফিকরে আখেরাত সাথে রাখি, আখেরাতের ফিকির, আখেরাতের ভাবনা মুমিনের দিলকে সতেজ করে, ইমানে উজ্জীবিত করে, আমলে তাকে ইমানের নূরে উদ্ভাসিত করে, সে উদ্ভাসিত হয়, আমলে তাকে আলোকিত করে দেয়, আলোকময় করে দেয়, সফলতা নিয়ে আসে। সুতরাং কোরবানি করলাম একদিন, সারা বছরের জন্য কোরবানি শেষ না, আমাদের প্রত্যেককে মনে করতে হবে এই কোরবানি আমার পুরা জীবনব্যাপী আল্লাহর জন্য, শয়তানের বিরুদ্ধে, নাফসের বিরুদ্ধে, খাহেশাতের বিরুদ্ধে, চাহিদার বিরুদ্ধে। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, যারা অন্তরকে প্রভু বানিয়ে নিয়েছে নিজের প্রবৃত্তিকে, তাদেরকে আপনি দেখেছেন, তাদের জীবনে সফলতা নেই, প্রভু মানতে হবে আল্লাহকে। সুতরাং আল্লাহর পথে হাঁটার চেষ্টা করি, আল্লাহকে আপন বানানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর জন্য, দিনের জন্য কবুল করুন, আল্লাহর পেয়ারা হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।